পটুয়াখালী শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও বরগুনা জেলা শহর থেকে 12 কিলোমিটার পূর্বে মসজিদ বাড়িয়া মসজিদটি অবস্থিত। দর্শক, আমরা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার এই এলাকায় আমরা আছি এবং আমরা এখানে আসতে আমাদের কিন্তু অনেক সময় লেগেছে এবং নানান কিছু পার হয়ে এখানে আসতে হয় এবং সেইভাবেই আমরা এসেছি শুধু এই মসজিদটি আপনাদেরকে দেখানোর জন্য। জনশ্রুতি আছে যে এই মসজিদটি নাকি মাটির নিচ থেকে উঠে এসেছে। দর্শক, আমরা তাহলে ঘুরে দেখি এই শাহি মসজিদ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে প্রাচীন মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন পটুয়াখালীর মির্জাগঞ্জের মসজিদ বাড়িয়া শাহী জামে মসজিদ। ৫৬০ বছর আগে সুলতানি শাসনামলে স্থাপিত হয় এই শাহী মসজিদটি। এই মসজিদের নামানুসারে এলাকার নাম করা হয়েছে মসজিদ বাড়িয়া। পরে মসজিদ নামে এক ইউপি চেয়ারম্যান মসজিদ বাড়িয়ার পরিবর্তে ইউনিয়নের নাম মসজিদ বাড়িয়া করেন বলে জানা যায়। অনেক পুরনোতম মসজিদ, আমরা শুনিয়েছি একিংশা কালাসা মাজার হয় এটা নাম। হ্যাঁ, কে করছে না করছে ওটা বলা যায় না। ময়মুরব্বী যত আছে তারা সবাই বলছে যে না এটা গাইবী মসজিদ, গাইবী মসজিদ, গাইবী মসজিদ। এখন আমরা তো বলতে পারি না, বৈজ্ঞানিক কারণ বলে যে এটা মানুষই গড়ছে, মানুষই গড়েছে। না, কত বছরের পুরনো এই মসজিদ? বহুত বছর আগের কথা। আচ্ছা আচ্ছা, আপনারা এই মসজিদে এখনো আসেন নামাজ? হ্যাঁ, নামাজ কালাম আমরা পড়তে আসি, মুসল্লিগণরা যত আছে বহুত লোকজন আছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসে দেখতে আসে না? হ্যাঁ আসে, আসে না? হ্যাঁ। তো এই মসজিদটি আপনাদের এই এলাকার জন্য গর্ব? গর্ব একটু যদি বলতে। হ্যাঁ, এটা এই মসজিদের নামে ইউনিয়ন চলে। হ্যাঁ, সব ডিস্ট্রিক্টের লোকই জানে এবং পটুয়াখালীর এটার নামে শাহী মসজিদ বাড়িয়া ইউনিয়ন, শাহীনাগ মসজিদ বাড়িয়া ইউনিয়ন। থ্যাংক ইউ। এই মসজিদে তিনটি দৃষ্টিনন্দন কারুকার্য খচিত মেহরাব, পূর্ব দিকে তিনটি খিলান পথ, ছয়টি আট কোণার মিনার ও সুদৃশ্য পিলার রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে দরজা জানালা কপাট ও পিলারগুলোর অস্তিত্ব বিলীনের পথে। বিশাল এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি রড ও সিমেন্ট ছাড়াই চুনা সুরকি ও পোড়ামাটির ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইলিয়াস শাহী বংশের এক স্বাধীন সুলতান রুকনউদ্দিন শাহ বাকলা দখল করে 1465 সালে মির্জাগঞ্জ থানার মসজিদ বাড়িয়া গ্রামে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন। আর জন্মের পর থেকে আমি শুনছি যে এই মসজিদটা আর কি মাটির তল থেকে গাইবী মসজিদ উঠছে। আমার দাদা বলছে যে এরা নাকি অনেক আগে জঙ্গল ছিল, জঙ্গল থাকার পর নাকি ইট দেখছে, ইট দেখার পরে আস্তে আস্তে মানে এটা বড় একটা আকৃতি মসজিদ হয়ে গেছে। তার পাশে কবরস্থান আছে, আমরা ছোটোকাল থেকে এটা জানি। আর আমরা সবসময় প্রত্যেক বছরে যা মাহফিল হয় আমরা মাহফিলে যোগদান করি, হাজার হাজার লোক জায়গা আসে। পাশের বাড়ি আছে যে বয়াতি বাড়ি, ও বাড়িতে গান বাজনা হয়, অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের পরের দিনকে এই জায়গায় মাহফিল হয়। তাই আমরা ছোটোকাল থেকে এগুলো দেখি, আমার বাপদাদা চৌদ্দপুরুষে এগুলো দেখছে, এই পর্যন্ত আমরা দেখতে আসি। বা হাজার হাজার লোক দেশ বিদেশ থেকে আসতে আসে, তারা দেখতে আসে, ছবি তুলতে আসে, টিভিতে দিতে আসে, আমরা এগুলো সবসময় দেখি। দর্শক, আমরা এসেছি শাহী মসজিদ, সেই মসজিদের ঠিক পাশে যে দিঘি সেই দিঘিতে, এবং এই দিঘিটি আগে অনেক বড় ছিল। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এরকম এই জায়গা সহ কিন্তু দিঘির বিস্তৃতি অনেক বড় ছিল, এখন অনেক কমে এসেছে। এই দিঘির বয়স নিয়েও কিন্তু আছে নানান ধরনের বক্তব্য। তবে এখানকার যারা স্থানীয় বাসিন্দা, যারা মুরব্বী, তারা কিন্তু বলেছেন যে আসলে এটি 600 বছরের পুরনো দিঘি এবং
যেই সময়ে এই শাহী মসজিদ মসজিদটি আবিষ্কৃত হয় ঠিক একই সময়ে কিন্তু এই দীঘিটিও কিন্তু তৈরি হয়েছে। এবং এই দীঘিতে কিন্তু মানুষজন লোকমুখে মানুষজন বলছে, এখানকার মুরব্বীরা কিন্তু বলেছে যে তারা এই দীঘিতে নানান ধরনের গয়না পেয়েছে এবং সোনার গয়না, সব সোনার গয়না এবং সোনার বাসন কোসন কিন্তু এই দীঘিতে পাওয়া যেত। এবং এই দীঘি কেন্দ্রিক যে মানুষজন আসতো তাদের মধ্যে কেউ একজন সেই সোনার গয়না চুরি করেছে এবং সেই চুরি হওয়ার পর থেকে এই দীঘিটি মৃতপ্রায়। এখনও দীঘিটি আছে কিন্তু দীঘির যে ব্যাপকতা সেটি নেই। তবে একটি বিষয় আমি বলে রাখি যে ধর্মীয় দিকটি দিক থেকে যে এই দীঘিতে মানুষজন আসেন, মানত করেন এবং দীঘিতে গোসল করেন, পাশে মসজিদে নামাজ পড়েন এবং তাদের যে মানত থাকে, অন্তর যে যে কামনা থাকে, যে অন্তরের যে চাহিদা থাকে, সেই সেই বাসক সেই চাহিদা পূরণ হয় এবং তারা বলছেন যে আসলে তারা মানত করে এখানে আসেন। এবং মানতের পর তাদের যে মানতটি ছিল, আমরা শুনেছি যে যে যাই চিন্তা করেছে, যে যাই মানত করেছে সেইটি পূরণ হয়েছে। এবং সেই পূরণ হবার জন্য অনেক এখানে মানুষজন আসে, গোসল করে এবং সেই সঙ্গে দীঘির পাশেই শাহী মসজিদ, সেই মসজিদে নামাজ পড়ে। রহমত করছে যে পাইপ লাগানো ছিল, ওই পাইপটা খোলার পর আল্লাহ তারে রহমত করছে, এই জন্য এই প্রশ্নিতে গোসল করছে আর আমি দুই রেখাত নামাজ পড়ে তার নিয়ে যাবো। আচ্ছা, এটা আপনাদের মানত ছিল? হ্যাঁ, মানতের জন্য আইসি বরগুনা, বরগুনা থেকে এখানে আসছেন? হ্যাঁ, কালকের আসছি, আমাকে বাড়ি এই জায়গায় আছে, এখানে রাত্রিরে ছিলাম, এখন আর কি নামাজ পড়ে দুপুরে ভাত খেয়ে চলে যাবো। আচ্ছা, এই পুষ্করিণী সম্পর্কে কি জানেন, কি শুনেছেন, বাবা কি বলছে কখন? তো আব্বা বলছে, মনে করেন যে এই পুষ্করিণীতে ওই থালবাড়ি প্লেট গেলের সবই অর্থ, তো জায়গার মানুষে বলে নাকি দুইটা লবণ বাড়ি করে বাড়ি রেখেছে আর বাড়ি নামে না, এরপর ওই দেওয়ার পর ওই নামছে, ওই যে নামে গেছে আর ওঠে না, কিন্তু আব্বাও দেখে নাই, হেও শুনছে আর বাপসার দাদা করে এই থেকে জানি। তা মসজিদে ওই মানত করতে আব্বা মাঝে মাঝে আইতে, আবার আমরাও আইয়া দেখে যাইতাম। থ্যাংক ইউ। মসজিদের দেয়াল প্রায় 75 ইঞ্চি পুরো আর মসজিদের ভেতরের দিকে রয়েছে বিভিন্ন কারুকার্য খচিত মুসলিম স্থাপত্যের প্রাচীনতম নিদর্শন।